এমনি ফয়সাল আহমদ লিখেছেন আমি একজন নমস্তিম ব্যক্তি সরি একজন নমস্তিম ব্যক্তি যার নাম শ্রীজিৎ দাশগুপ্ত ছিল এখন সে মুসলিম নাম সোলাইমান এখন তার বংশগত পদবি পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করতে হলে কি পদবি ধারণ করতে হবে শ্রীজিৎ দাশগুপ্ত যেহেতু এখানে হিন্দু বংশীয় নাম বহন করছে দাস এ নামটাও আপনার ইসলামের সাথে যায় না সেজন্য নামটা পরিবর্তন করা উচিত মনে রাখা উচিত যে যে সমস্ত নাম আপনার কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যার অর্থটা ইসলামের সঙ্গে যায় না ইসলাম গ্রহণ করার পর সেগুলো পরিবর্তন করা উচিত আর যদি এমন কোনো নাম থাকে যে নামটা আসলে আপনার ইসলামের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক না তাহলে ইসলাম গ্রহণ করার পর সেটা পরিবর্তন করা জরুরি নয় সাহাবিদের বহু লোক ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার পূর্বে নামই বহাল ছিল কারণ নামের মধ্যে অর্থের মধ্যে খারাপ কিছু ছিল না আবার নবী করিম সাদ্লাহাল্লাম এমন অনেক ব্যক্তির নাম পরিবর্তন করে দিয়েছেন যাদের নামের অর্থের মধ্যে এমন কিছু ছিল যা ইসলামী বিশ্বাসের সঙ্গে যায় না বা সংগতি পূর্ণ নয় এই জন্য শ্রীজিৎ দাস গুপ্ত আমাদের এই ভাই ইসলামে এসেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালাকে তাকে ইসলামের উপর অটল অজল রাখার তফিক দান করুন সেই সাথে তার নামটা সুন্দর করে নাম যেন রেখে পরিবর্তন করা হয় সেটি অনুরোধ রইল গুপ্ত